হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? হাসিম আমলা থেকে মঈন আলী, তারা ইসলামটাকে কতটা মানে তা আমরা সকলেই জানি। বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান ছাড়া বিশ্বের অন্য কোনো ক্রিকেট টিমে মুসলিম ক্রিকেটার নেই বললেই চলে, হাতে গোনে কয়েকজন ছাড়া। তবুও যতজন মুসলিম ক্রিকেটার রয়েছে তারা দাপিয়ে বেড়াচ্ছে পুরো বিশ্ব ক্রিকেটকে। তো আমরা আজকের এই ভিডিওতে বিশ্বের জনপ্রিয় ক্রিকেটারদের স্ত্রী এবং তাদের পার্সোনাল লাইফ সম্পর্কে জানবো। তো আশা করছি ভিডিওটি শেষ মুহূর্ত পর্যন্ত দেখবেন, চলুন শুরু করি। উসমান কাজা, তিনি হচ্ছেন একমাত্র অস্ট্রেলিয়ান মুসলিম ক্রিকেটার যার অস্ট্রেলিয়ার পাশাপাশি পাকিস্তানের নাগরিকত্ব রয়েছে। আর থাকবেই না কেন, তার জন্মস্থানই তো হচ্ছে পাকিস্তান। 35 বছর বয়সে ক্রিকেটার বিয়ে করেছেন 2018 সালে। তার স্ত্রীর নাম হচ্ছে রাসেল ম্যাকলেলান। তিনি উসমান কাজাকে বিয়ে করার সময় অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে এসেছেন। আর তার বর্তমান নাম হচ্ছে রাসেল কাজা। উসমান কাজার স্ত্রী রাসেল সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। এই দম্পতির একজন কন্যা সন্তান রয়েছে যার নাম আয়েশা। মোয়েন পার্নেল, 32 বছর বয়সী সাউথ আফ্রিকান এই অলরাউন্ডার কিছুদিন আগে ধর্ম পরিবর্তন করেছেন। তিনি গত রমজানে ইসলাম ধর্মকে তার নিজের ধর্ম করে নিয়েছেন। আর ধর্ম পরিবর্তন করার পর তিনি বেশ আলোচনায় ছিলেন, কেননা ক্রিকেটারদের ধর্ম পরিবর্তন করার ঘটনা খুবই কমই রয়েছে। মোয়েন পার্নেল 2016 সালে বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম হচ্ছে আয়েশা বাকের। তিনি হচ্ছেন একজন ব্লগার এবং ফ্যাশন প্রমোটার। আর বর্তমানে তার ব্যাগ কালেকশন নামে একটি কোম্পানি রয়েছে। আয়েশা বাকিরের বর্তমান বয়স 30। মোয়েন পার্নেল ও আয়েশার বর্তমানে একজন সন্তান রয়েছে যার নাম কালিদ। মোহাম্মদ শামি, ভারতীয় পেশার একটু খারাপ গেলে তাকে নিয়ে অনেক কটুক্তি করা হয়। 31 বছর বয়সী ক্রিকেটার 2014 সালে বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম হচ্ছে হাসিন জাহান। বিয়ের আগে হাসিন জাহান একজন মডেল ছিলেন। তাছাড়া তিনি হচ্ছেন কলকাতার। হাসিন জাহানের বর্তমান বয়স 42, যিনি কিনা মোহাম্মদ শামির চেয়ে 11 বছরের বড়। উল্লেখ্য যে মোহাম্মদ শামি হচ্ছে হাসিন জাহানের দ্বিতীয় স্বামী। হাসিন জাহান প্রথম বিয়ে করেছিলেন 2002 সালে শেখ সাইফুদ্দিনকে, যার সাথে তার 2010 সালে ডিভোর্স হয়ে যায়। মোহাম্মদ শামির আয়ের স্বামী নামে বর্তমানে একজন কন্যা সন্তান রয়েছে। তাবরেজ শামসি, তিনি জন্মগ্রহণ করেছিলেন 18 ফেব্রুয়ারি 1990 সালে। শেষ হয়ে তার বর্তমান বয়স 32। শামসির স্ত্রীর নাম হচ্ছে কাদিদা শরীফ। আর নাম শুনে বুঝতেই পারছেন শামসির স্ত্রী ও মুসলিম। এই দম্পতির বর্তমানে একজন সন্তান রয়েছে। মিসবাউল হক, একসময়ের জনপ্রিয় ক্রিকেটার, বর্তমানে পাকিস্তান জাতীয় দলের কোচ। মেজবুল হকের বর্তমান বয়স 44, যিনি 2004 সালে বিয়ে করেছেন। মেজবার স্ত্রীর নাম হচ্ছে উজমা খান। এই দম্পতির বর্তমানে একজন ছেলে এবং একজন কন্যা সন্তান রয়েছে। ইউসুফ পাঠান, 2021 সালের ফেব্রুয়ারিতে তিনি সকল ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। ভারতের অন্যতম সেরা অলরাউন্ডারের বর্তমান বয়স 39, যিনি 2013 সালে আফরিন খানকে বিয়ে করেছেন। আফরিন খান পেশা হচ্ছেন ফিজিওথেরাপিস্ট। এই দম্পতির বর্তমানে আয়ান নামে একজন সন্তান রয়েছে। ইমরান তাহির, বিশ্বসেরা সাউথ আফ্রিকান লেগ স্পিনারের বর্তমান বয়স 43, যিনি কিনা জন্মগ্রহণ করেছিলেন পাকিস্তানে। ইমরান তাহির 2007 সালে সুমাইয়া দিলদারকে বিয়ে করেছিলেন, যিনি কিনা পেশায় একজন মডেল ছিলেন। আর বর্তমানে তিনি তার পেশা ছেড়ে দিয়ে ফ্যামিলির দায়িত্ব পালন করছেন। ইমরান তাহির তার 28 বছর বয়সে বিয়ে করেছিলেন। বর্তমানে তার জিব্রান নামে একজন ছেলে সন্তান রয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদ, সাইলেন্ট কিলার নামে বাংলাদেশি অলরাউন্ডার ধর্মকে কতটা ভালোবাসেন তা আমরা সকলেই জানি। মাহমুদুল্লাহর বর্তমান বয়স 36। রিয়াদ তার 25 বছর বয়সে 2011 সালে বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম হচ্ছে জান্নাতুল কাউসার মিষ্টি। মাহমুদুল্লাহর নিজ বাড়ি হচ্ছে ময়মনসিং। আর তার শ্বশুর বাড়ি হচ্ছে বগুড়াতে। জান্নাতুল কাউসার মিষ্টির বর্তমান বয়স 28। এ দম্পতির বর্তমানে রাইদ ও মাইদ নামে দুজন ছেলে সন্তান রয়েছে। মঈন আলী, ইংলিশ অলরাউন্ডারের বর্তমান বয়স 35, যিনি বিয়ে করেছেন বাংলাদেশের সিলেটে। মঈন আলীর স্ত্রীর নাম হচ্ছে ফিরোজা হুসাইন। মঈন আলী তার 21 বছর বয়সে ফিরোজাকে বিয়ে করেছিলেন। এ দম্পতির বর্তমানে আবু বক্কর নামে একজন ছেলে এবং হাদিয়া নামে একজন মেয়ে রয়েছে। হাসিম আমলা, সাউথ আফ্রিকান অবসরপ্রাপ্ত ক্রিকেটারের বর্তমান বয়স 39। হাসিম আমলার স্ত্রীর নাম হচ্ছে সুমাইয়া আমলা। এই দম্পতির বর্তমানে একজন দুর্বার নামে ছেলে সন্তান রয়েছে। হাসিম আমলার স্ত্রীর সম্পর্কে গুগলে কোনো তথ্য পাওয়া যায়নি, এমনকি কোনো ছবিও। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই 10 জন মুসলিম ক্রিকেটারদের মধ্য থেকে আপনার পছন্দের ক্রিকেটারকে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পরবর্তী ভিডিওটি পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।